ঘুষ নেন তাও আবার দর কষাকষি করে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের মাদারীপুর সার্কেল কার্যালয়ে দুই রাজস্ব কর্মকর্তার ঘুষ নেওয়ার এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 10 মিনিট 13 সেকেন্ডের ফাঁস হওয়া সেই ভিডিওতে দেখা যায়, দুই রাজস্ব কর্মকর্তা এক ব্যবসায়ীর সঙ্গে দর কষাকষি করছেন। দর কষাকষি শেষে রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ ইমরান কবির ও রফিকুল ইসলাম কাস্টমস অফিসে বসে ঘুষের টাকা নিচ্ছেন। ঘুষের টাকা প্রতি মাসের নির্ধারিত সময়ে যেন পৌঁছায় সেটিও বলে দিচ্ছেন তারা। মাদারীপুর প্রতিনিধি শিবশঙ্কর রবিদাসের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মাদারীপুরে দর কষাকষি করে দুই রাজস্ব কর্মকর্তার ঘুষ নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার 10 মিনিট 13 সেকেন্ডের ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের মাদারীপুর সার্কেল কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইমরান কবির কার্যালয়ে বসে ঘুষের টাকা নিচ্ছেন। ফাঁস হওয়া ওই ভিডিওর শুরুতে এক ব্যবসায়ীর উদ্দেশ্যে রফিকুল ইসলাম বলেন এটা কি এনেছেন, পরে 500 টাকার কয়েকটি নোট গুনে পকেটে ভরেন রফিকুল। এক পর্যায়ে ব্যবসায়ীর উপর ক্ষুব্ধ হয়ে রফিকুল ইসলাম বলেন, যা দিচ্ছেন আমি এটা নিতে পারবো না, এটা ইমরান সাহেবকে কি দেব, আমি কি নিব না, এই শুনে আমরা এটা নিতে পারবো এটা ইমরান সাহেব কি বুঝা মানে কি বুঝামো আমার কি বলবো আমরা কোকবো তো আমরা এটা কি কর হ্যাঁ দি কই কোন দিবেন এই যে বিকাশ করে মা। ভিডিওর শেষের দিকে দেখা মেলে রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ ইমরান কবিরের। তিনি ওই ব্যবসায়ীকে উদ্দেশ্য করে বলেন, আপনার দোকানের আশেপাশে যারা দিচ্ছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আশেপাশে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো যারা দিচ্ছে বলেন গুড, যারা দিচ্ছে না সবাই নেক্সট। ঘুষ নেওয়ার বিষয়ে জানতে চাইলে রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, কথোপকথনগুলো ভুলভাবে উপস্থাপন করা, এসব ভিত্তিহীন অভিযোগ। এটা পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত, ঠিক আছে, কাল্পনিক। তাই যে ভিডিওটা দেখা যাচ্ছে এটা কাল্পনিক কিভাবে হয়? হ্যাঁ, পুরোই কাল্পনিক, অবাস্তব, অবাস্তব। এ সম্পর্কে মাদারীপুর জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, দুই রাজস্ব কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিওটি আমি দেখেছি, পুরো ঘটনাটি যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা আমি দেখেছি এবং শুনেছি, এটা আমরা একটু দেখবো আর কি, যাতে করে সেটা কি যদি সংযম করে থাকে অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। খোঁজ নিয়ে জানা গেছে ভিডিওতে থাকা ওই ব্যবসায়ীর নাম অমিত হাসান, তিনি মাদারীপুর পুরান বাজারের ব্যবসায়ী। 10,000 টাকার ভ্যাট 1,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করে দেন এই দুই রাজস্ব কর্মকর্তা, তবে শর্ত হলো প্রতি মাসে তাদের দিতে হবে 3,000 টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।